রবিবার আরামবাগের কাবলে এলাকায় লরির ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় তাপস মালিক নামে এক যুবককে ভর্তি করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হলো না। এই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঘটনাটা হয়েছিল কালকে ওই ওর কাবলে রাস্তার ধারে একটি মুরগির মাংসের দোকান ছিল, সেই মুরগির মাংসের দোকান বন্ধ করে 1:30 নাগাদ ও রাস্তার ধার দিয়ে বাড়ি যাচ্ছিল। সেই অবস্থায় কলকাতার দিক থেকে একটি লরি বেপরোয়াভাবে এসে ওকে ধাক্কা মারে এবং জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর ওখানকার লোকজন, স্থানীয় লোকজন এবং বাড়িরও লোকজন খবর পেয়ে তারা আসে, এসে দ্রুত তাকে ওখান থেকে রিকভারি করে গাড়িতে করে নিয়ে আরামবাগ মহকুমা সদর হসপিটালে ভর্তি করা হয়। ভর্তি করার পর 7:10 নাগাদ ও মারা যায়। কী নাম ওনার? ওর নাম তাপস মালিক, বাবার নাম রিমাই মালিক। কোথায় বাড়ি? গ্রাম তারালি, পোস্ট দক্ষিণ রসুলপুর, থানা আরামবাগ, জেলা হোক। বয়স কত হবে? বয়স ওই আপনার 34 থেকে 35-এর মধ্যে। বিয়ে শাদি করেছিল নাকি? হ্যাঁ, বিয়ে শাদি করেছে, বউ আছে, দুটো বাচ্চা আছে, একটা মেয়ে একটা ছেলে। কি হয় আপনার? আমার প্রতিবেশী, ভাই পাওয়ার সম্পর্ক। আপনার নাম দাদা? আমার নাম নিশীথ কুমার ঘোষ। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।